অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটি টিউন করার জন্য। আমাদের আগের ভিডিওটি ছিল কেয়ার লেভেল সম্পর্কে, কেয়ার লেভেলের কী ইনস্ট্রাকশন থাকে, সিম্বলগুলো দিয়ে কী বোঝায় সে সম্পর্কে। যারা ভিডিওটি মিস করেছেন ভিডিওটি এখনই দেখে নিতে পারেন ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে ইফিসিয়েন্সি কীভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আমরা জানি ইফিসিয়েন্সি নির্ণয়ের জন্য অনলি ওয়ান একটি ফর্মুলা রয়েছে, কিন্তু ওই একটি ফর্মুলার সাহায্যে আমরা একজন ব্যক্তির একটি সুইং লাইনের, একটি সুইং ফ্লোরের, একটি সুইং ইউনিটের, ইভেন পুরো ফ্যাক্টরির জন্য ইফিসিয়েন্সি নির্ণয় করতে পারি। আর সেটি কিভাবে করা যাবে, সেটি কি কি পদ্ধতিতে করা যাবে সে সম্পর্কে আজকের ভিডিও বিস্তারিত আলোচনা থাকবে। আর ভিডিওটির শেষে একটি চমক থাকবে আপনাদের জন্য, যে ইফিসিয়েন্সি নির্ণয় করার জন্য ম্যানুয়াল পদ্ধতি ছাড়াও কিভাবে এক্সেলের সাহায্যে আপনি ইফিসিয়েন্সি নির্ণয় করতে পারবেন সেই বিষয়টি নিয়ে আমি একটি এক্সেল ক্যালকুলেটর বা এক্সেল টেমপ্লেট বানিয়েছি। সেটি দেখাবো কীভাবে কাজ করে, কীভাবে অটোমেটিক্যালি ইফিসিয়েন্সি বের করা যায়, আর সেটি আমি আপনাদেরকে দিয়েও দিব। কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে ভিডিও শেষে বিস্তারিত আলোচনা থাকবে। তাহলে চলুন আমরা ইফিসিয়েন্সি সম্পর্কে জেনে নিই। আজকে আমরা বিস্তারিত জানবো ইফিসিয়েন্সি কীভাবে নির্ণয় করতে হয়। সেক্ষেত্রে প্রথমে আমরা ইফিসিয়েন্সি বের করার জন্য যে থিওরি, যে সূত্র, সে সম্পর্কে আলোচনা করব। ইফিসিয়েন্সি নির্ণয় করার পূর্বে প্রথমে আমরা জেনে নিই ইফিসিয়েন্সি আসলে কী জিনিস। ইউনিভার্সালি ইফিসিয়েন্সি মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট ইনটু হান্ড্রেড, অর্থাৎ আউটপুট এবং ইনপুটের রেশিও হচ্ছে ইফিসিয়েন্সি। আমি ছোট্ট একটি এক্সাম্পল দিচ্ছি, তাহলে বিষয়টি আরও সহজ হবে। ধরা যাক কোনো একটি ইঞ্জিন থেকে আমরা 8 কিলোওয়াট শক্তি পেলাম, অর্থাৎ এটি হচ্ছে ইঞ্জিনের আউটপুট। আমরা ইঞ্জিন থেকে সেই আউটপুট নিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি, যেমন আমরা লাইট জ্বালাতে পারি, কোনো ফ্যান ঘোরাতে পারি, কোনো একটি সিস্টেমকে রান করাতে পারি। ধরে নেওয়া যাক কোনো একটি ইঞ্জিনের আউটপুট হচ্ছে 8 কিলোওয়াট ঘন্টা, আর সেই ইঞ্জিনটিকে রান করার জন্য 10 কিলোওয়াট এনার্জি দেওয়া হয়েছিল। অর্থাৎ আমরা ইনপুট দিয়েছিলাম 10 কিলোওয়াট আর আমরা আউটপুট পেয়েছি 8 কিলোওয়াট। এখন আমরা যদি এটি ক্যালকুলেশন করি তাহলে যা আসবে সেটি হচ্ছে ওই ইঞ্জিনের ইফিসিয়েন্সি। তার মানে হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে 80%। তাহলে যে ইঞ্জিনটির কথা আমরা বললাম, 10 কিলোওয়াট এনার্জি দিয়ে আমরা 8 কিলোওয়াট পেলাম, সেটির ইফিসিয়েন্সি হচ্ছে 80%। এখন আমরা এই ইফিসিয়েন্সির সংজ্ঞাটাকে আরেকটু ডিটেলস করি। দেখুন, এখানে ইফিসিয়েন্সি মানে হচ্ছে প্রডিউস মিনিট ডিভাইডেড বাই অ্যাভেলেবল মিনিট। এটি আমরা গার্মেন্টসের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে একদম পারফেক্ট, কারণ গার্মেন্টসের ক্ষেত্রে আমরা মিনিট উৎপাদন করি। কীভাবে মিনিট উৎপাদন করি, প্রডিউস মিনিট, এটিকে আমরা আউটপুট বলছি। কীভাবে বলছি, যে আমরা জানি আমরা যে গার্মেন্টসগুলো উৎপন্ন করি, যে প্রোডাক্টগুলো উৎপন্ন করি গার্মেন্টসের সুইং লাইনে, সেগুলোর প্রত্যেকটির একটি অ্যাসেম্বি থাকে। সেই অ্যাসেম্বি মানে আমরা জানি যে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, অর্থাৎ গার্মেন্টসটি তৈরি করতে কত মিনিট সময় লাগে, সেটি কিন্তু অ্যাসেম্বি। এখন ধরা যাক কোনো একটি সুইং লাইনে সারাদিনে 1000 পিস উৎপন্ন হলো, এবং সেই গার্মেন্টসটির যেটি উৎপন্ন করা হলো 1000 পিস, তার অ্যাসেম্বি হচ্ছে 5। তাহলে দেখুন, 1000 পিস উৎপন্ন হলো আর তার অ্যাসেম্বি হচ্ছে 5, মানে একটি গার্মেন্টস বানাতে স্ট্যান্ডার্ড সময় লাগে 5 মিনিট। তাহলে আমরা কত মিনিট আসলে উৎপাদন করলাম? তাহলে যদি 1000 পিস গুণ 5 মিনিট এটি আমরা গুণ করি, তাহলে আসবে 5000 মিনিট। তার মানে আমরা উৎপন্ন করলাম 5000 মিনিট। আমরা কিন্তু গার্মেন্টস পিস উৎপন্ন করেছি, কিন্তু আমাদের সেটিকে মিনিট নিতে হবে, সেজন্য স্ট্যান্ডার্ড সময় দিয়ে আমরা গুণ দিয়েছি আর সেটি বের হয়ে গেছে প্রডিউস মিনিট। আর অ্যাভেলেবল মিনিট, এটি কী জিনিস? অ্যাভেলেবল মিনিট হচ্ছে ওই যে আমরা প্রডিউস মিনিট উৎপন্ন করলাম, অর্থাৎ 1000 পিস উৎপন্ন করলাম, সেটি উৎপাদন করার জন্য যত মিনিট আমরা খরচ করেছি সেটি হচ্ছে অ্যাভেলেবল মিনিট, অথবা অনেকে এটিকে স্পেন্ট মিনিট বলে থাকে, সমস্যা নেই, অর্থ একই। আর সেটি কী জিনিস, দেখুন অ্যাভেলেবল মিনিট কী জিনিস। ধরা যাক যে 1000 পিস আমরা উৎপন্ন করলাম, সেই 1000 পিস উৎপন্ন করার জন্য লাইনটিতে ম্যান পাওয়ার লেগেছিল 30 জন। তাহলে লাইনটি যদি মোট 10 ঘন্টা চলে থাকে, তাহলে 30 জনের জন্য 30 গুণ 10, তার মানে 300 ঘন্টা সময় লেগেছে। আর 300 ঘন্টা সেটিকে আমরা মিনিটে নিব, যেহেতু অ্যাভেলেবেল মিনিট। তাহলে 300কে যদি আমরা 60 দিয়ে গুণ দেই, যেহেতু 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে এটি মিনিটে পরিণত হয়ে যাবে আর সেটি হবে 18,000 মিনিট।
অর্থাৎ আমাদের অ্যাভেলেবেল মিনিট ছিল 18,000 মিনিট। এখন আমরা যদি টোটালটিকে ক্যালকুলেশন করে 100 দিয়ে গুণ দেই তাহলে কিন্তু এফিসিয়েন্সি বের হয়ে যাবে। তার মানে হচ্ছে প্রোডিউস মিনিট সমান হচ্ছে আউটপুট ইনটু এসএমবি, অর্থাৎ একটি লাইনে যে আউটপুট হবে তাকে যদি এসএমবি দিয়ে গুণ দেওয়া হয় তাহলে প্রোডিউস মিনিট বের হয়ে যাবে। আর অ্যাভেলেবেল মিনিট হচ্ছে যে ম্যান পাওয়ার থাকে সেই ম্যান পাওয়ারকে ওয়ার্কিং মিনিট দিয়ে গুণ দিলেই অ্যাভেলেবেল মিনিট বের হয়ে যায়। আর ইফিসিয়েন্সিকে আর একটু অন্যভাবে আমরা বলতে পারি, সেটি হচ্ছে আর্ন মিনিট ডিভাইডেড বাই স্পেন্ট মিনিট ইনটু 100। আর্ন মিনিট প্রোডিউস মিনিট একই জিনিস, আউটপুট ইনটু এসএমবি, আর স্পেন্ট মিনিট অ্যাভেলেবেল মিনিট একই জিনিস, ম্যান পাওয়ার ইনটু ওয়ার্কিং আওয়ার। এখন আমরা দেখে নিব যে ইফিসিয়েন্সি কীভাবে নির্ণয় করতে হয়। তার জন্য আমরা প্রথমে একটি উদাহরণ দেখে নিব, যেখানে একটি সুইং লাইনে ধরা যাক টোটাল আউটপুট হয়েছে 1200 পিস, যে গার্মেন্টসটি চলেছে তার এসএমবি হচ্ছে 23। আর এই 1200 পিস উৎপন্ন করার জন্য ম্যান পাওয়ার লেগেছে 77 জন, আর ওই লাইনটি চলেছিল 11 ঘন্টা। তাহলে আমাদের ইফিসিয়েন্সিটা বের করতে হবে। আমরা এটি নির্ণয় করার জন্য সিম্পলি ফর্মুলাটি লিখে ফেলি, ইফিসিয়েন্সি ইকুয়াল টু প্রোডিউস মিনিট ডিভাইডেড বাই অ্যাভেলেবল মিনিট ইনটু 100। এখন প্রোডিউস মিনিট কী জিনিস দেখুন, প্রোডিউস মিনিট মানে হচ্ছে আমরা জেনেছি আউটপুট ইনটু এসএমবি, আর অ্যাভেলেবেল মিনিট হচ্ছে ম্যান পাওয়ার ইনটু ওয়ার্কিং মিনিট, তারপর ইনটু 100। এখন আমরা মানগুলো যদি বসিয়ে দিই তাহলে আমাদের আউটপুট হচ্ছে 1200, এটি আমরা বসিয়ে দিলাম, এসএমবি এটি হচ্ছে 23, এটি আমরা বসিয়ে দিলাম, ম্যান পাওয়ার দেয়া আছে 77 বসিয়ে দিলাম, তারপর আছে ওয়ার্কিং মিনিট, এখানে আসলে ঘন্টা দেওয়া আছে 11 ঘন্টা, এটিকে যদি আমরা মিনিটে নিতে চাই তাহলে 60 দিয়ে গুণ দিয়ে দিতে হবে, আমরা তাই করলাম, 60 দিয়ে গুণ দিয়ে দিলাম, তাহলে এটি ওয়ার্কিং মিনিট হয়ে গেল, তারপর 100 দিয়ে গুণ দিয়ে দিলাম। এখন আপনি এটি ক্যালকুলেটরে বা এক্সেলে যেভাবে হিসাব করেন উত্তরটি আসবে 54.31%। অর্থাৎ এই লাইনে যে আউটপুট হলো, যে গার্মেন্টসটি চলছিল তার এসএমবি, তার ম্যান পাওয়ার, তার ওয়ার্কিং আওয়ার সব মিলিয়ে এফিসিয়েন্সি হলো 54.31%। এখান থেকে আপনি যে কোনো একজন ব্যক্তির, যে কোনো ফ্লোরের, পুরো ফ্যাক্টরির এই ফর্মুলা থেকে আপনি বের করতে পারবেন। মনে করুন আপনি একজন লোকের এসএমবি নির্ণয় করবেন, সেক্ষেত্রে হয়তো সে 1200 পিস দিল, এক্ষেত্রে এসএমবি থাকবে 23 থাকবে না, আরও কম থাকবে, কারণ যদি একজনের নির্ণয় করেন তাহলে সে যে প্রসেসটি করছিল তার যা এসএমবি তা দেয়া থাকবে, টোটাল ম্যান পাওয়ার অবশ্যই 1 হবে, যেহেতু আপনি একজনের ইফিসিয়েন্সি নির্ণয় করছেন, ওয়ার্কিং আওয়ার সেম থাকবে সে যত ঘন্টা কাজ করে, আর ইফিসিয়েন্সি কী সেটি বের করতে হবে। তখন আপনি এখানে যে মানগুলো রয়েছে জাস্ট বসিয়ে দিলেই একজনের ইফিসিয়েন্সি বের হয়ে যাবে। ফ্লোরে নির্ণয় করলে পুরো ফ্লোরে যে প্রোডাকশন হয়েছে সেটি বসাবেন, তারপর এসএমবি, ফ্লোরে যতগুলো স্টাইল চলেছে সবগুলোর অ্যাভারেজ এসএমবি এখানে দিবেন, তারপর টোটাল ম্যান পাওয়ার, যত ম্যান পাওয়ার কাজ করেছে ওই ফ্লোরে তা ওয়ার্কিং আওয়ার সেম থাকবে। তাহলে এই প্যারামিটারগুলো আপনি যদি ইফিসিয়েন্সির ফর্মুলাতে বসিয়ে দেন তাহলে একটি লাইনের জন্য, একটি ফ্যাক্টরির জন্য, একটি ফ্লোরের জন্য যেভাবে আপনি নির্ণয় করতে চান সহজেই নির্ণয় করতে পারবেন। এখন আমরা আরেকটু জটিল একটি উদাহরণ দেখব আরও ভালোভাবে বোঝার জন্য। এখানে যে উদাহরণটি আনা হয়েছে জাস্ট সব কিছু আগের মতো, কিন্তু ধরা যাক আগের সব কিছু ঠিক আছে কিন্তু ওই লাইনে এক্সট্রা ওভারটাইম করেছিল 15 জন ওয়ার্কার এবং তারা কাজ করেছিল 1.5 ঘন্টা। তাহলে আসলে ওই লাইনের এফিসিয়েন্সিটা কী হবে? আমাদের প্র্যাকটিক্যালি কিন্তু এরকম অহরহ হয়ে থাকে যে লাইন ছুটির পর 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কিছু নির্দিষ্ট সংখ্যক অপারেটর বা হেল্পার রেখে দেওয়া হয়, তখন এফিসিয়েন্সি কীভাবে বের করতে হয় সেই নিয়মটি আমি দেখাচ্ছি। ফর্মুলাটি জাস্ট আগের মতোই, কোনো কিছু চেঞ্জ নাই। জাস্ট দেখুন এখানে যে ম্যান পাওয়ার ওয়ার্কিং মিনিট, তার সাথে আমাদের যোগ করতে হবে এক্সট্রা যে ম্যান পাওয়ার রাখা হলো তার সংখ্যা এবং এক্সট্রা যে ওয়ার্কিং মিনিট, এখানে যে দেখুন 1.5 আওয়ার, সেটিকে মিনিটে নিলে যা হবে তা এখানে বসিয়ে দিতে হবে। জাস্ট আগের ফর্মুলা যোগ দিয়ে যেগুলো এক্সট্রা এসেছে সেগুলো গুণ করে দিতে হবে, তাহলেই আসলে এফিসিয়েন্সিটা বের হয়ে যাবে। এক্ষেত্রে আমি সমাধানটি করছি, দেখুন টোটাল আউটপুট 1200, এসএমবি 23 বসিয়ে দিলাম, ওয়ার্কিং ম্যান পাওয়ার 77, এটি আমাদের বেস ম্যান পাওয়ার, আপনি কখনও এটি যোগ করবেন না, এটি পরবর্তীতে যোগ হবে, বেস ম্যান পাওয়ার অর্থাৎ সারাদিন যতজন কাজ করেছে 77, ওয়ার্কিং আওয়ার হচ্ছে 11 এবং এটিকে মিনিটে রূপান্তর করার জন্য 60 দিয়ে গুণ দেওয়া, তারপর প্লাস দিয়ে এক্সট্রা যে কাজগুলো করা হয়েছে, 15 জন ওয়ার্কার ছিল, এটি হচ্ছে এক্সট্রা ম্যান পাওয়ার,
এটি বসিয়ে দেওয়া হলো এক্সট্রা ওয়ার্কিং মিনিট, এখানে আওয়ার আছে 1.5 আওয়ার, দেড় ঘন্টা, এটিকে মিনিটে নিলে 60 দিয়ে গুণ দিলেই ওয়ার্কিং মিনিট হয়ে যাবে। তারপর অ্যাজ ইউজুয়াল 100 দিয়ে গুণ দিলে এবং ক্যালকুলেশন করলে উত্তরটি আসবে 52.90। অর্থাৎ এই এক্সট্রা ম্যান পাওয়ার কাজ করার কারণে দেখুন এফিসিয়েন্সি কিন্তু কমে গেছে, আগে আর একটু বেশি ছিল আগের উদাহরণটিতে, কিন্তু এখানে কমে গেল। এখানে যে দুটি সমাধান করা হলো, এটি যদি আপনি ক্যালকুলেটারে করতে যান, প্রতিনিয়ত করতে যান, তাহলে আপনার জন্য কিছু বাড়তি সময় লাগবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি আপনাদেরকে দেখাবো এই ক্যালকুলেশনটি আপনি কীভাবে এক্সেলে অটোমেটিক্যালি করবেন, অর্থাৎ আপনার কাজকে সহজ করার জন্য, কাজকে আরও স্মার্ট করার জন্য আপনি এক্সেল টেমপ্লেটটি কীভাবে সহজে করতে পারেন সেটি এখন আমি দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখন আমরা দেখব অটোমেটিক্যালি এক্সেলের সাহায্যে, এক্সেল টেমপ্লেটের সাহায্যে কীভাবে আপনি কোনো একজন ব্যক্তির, কোনো একটি লাইনের, কোনো একটি ফ্লোরের, কোনো ফ্যাক্টরির এফিসিয়েন্সি আপনি খুব সহজে নির্ণয় করতে পারেন। আমি স্পেশালি এটি আপনাদের জন্য ডিজাইন করেছি, এটি এখন আমি দেখাবো এটি কীভাবে কাজ করে, এবং তারপরে আমি আপনাদেরকে বলে দিব এটি আপনি কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে পাবেন এবং সেটি আপনি কীভাবে পার্সোনালি ইউজ করবেন। দেখুন আমাদের যে আগে এক্সাম্পলটি ছিল সেখানে আউটপুট ছিল 1200, এখানে বেলুর জায়গায় আপনাকে ভ্যালুগুলো বসাতে হবে, আর এখানে ফ্যাক্টরগুলো অটোমেটিক দেওয়া আছে। আউটপুট ছিল 1200, এসএমবি ছিল 23, ম্যান পাওয়ার ছিল 77, আমি চেঞ্জ করে দিচ্ছি। তারপর শিফট আওয়ার, এখানে যে ওয়ার্কিং আওয়ার, ওয়ার্কিং মিনিট, সেটি হচ্ছে শিফট আওয়ার, কত ঘন্টা আপনার লাইন বা ফ্যাক্টরি চলেছিল সেটি এখানে দিবেন। আমাদের প্রথম এক্সাম্পলে কোনো এক্সট্রা ম্যান পাওয়ার ছিল না, আমি প্রথম এক্সাম্পলটির কথা চিন্তা করছি। দেখুন এখানে আমাদের অটোমেটিক্যালি আনসারটি চলে এসেছে। এখন আপনি যদি কোনো কিছু ভ্যালু চেঞ্জ করেন, আমরা জানি প্রোডাকশন বাড়লে এফিসিয়েন্সি বাড়ে, এখানে 1200, এর জায়গায় যদি আমি 1300 দিই তাহলে দেখুন এফিসিয়েন্সিটা এখানে অটোমেটিক বেড়ে যাচ্ছে। তার মানে আপনার আলাদাভাবে ক্যালকুলেশন করা লাগছে না এবং এটি ভুল হবে বা ভুল হচ্ছে সেই চিন্তাটিও আপনার করা লাগছে না। এখন যদি আমি এক্সট্রা কিছু ম্যান পাওয়ার দিয়ে দিই, ধরা গেল যে 15 জন ম্যান পাওয়ার দেড় ঘন্টা এক্সট্রা ওয়ার্ক করেছে, সেক্ষেত্রে দেখুন এফিসিয়েন্সিটি বের হয়ে গেল। এখন মনে করুন যে এই ম্যান পাওয়ারটা ছিল 7টা থেকে 7:30, 15 জন ছিল, বা এখন যদি 7:30 থেকে 8টা এরকম, বা 9টা 9:30 পর্যন্ত থাকে, ধরে নিলাম 5 জন ছিল আরও এক ঘন্টা, তাহলে এক ঘন্টা বসিয়ে দিবেন, দেখুন এফিসিয়েন্সিটা এখানে অটোমেটিক চেঞ্জ হচ্ছে। সেজন্য আমি এখানে কিছু এক্সট্রা অপশন রেখেছি, যদি আরও এক্সট্রা আওয়ার চলে তাহলে এখানে আপনি ভ্যালুর জায়গায় কতজন ছিল সে সংখ্যাটি বসিয়ে দিবেন, এবং এক্সট্রা আওয়ার কতক্ষণ কাজ করেছে সেই ঘন্টাটি আপনি বসিয়ে দিবেন, তাহলে এফিসিয়েন্সি এখানে অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। আশা করি এই ফরম্যাটটি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনি এটি ডাউনলোড করে নিজের মতো করে ব্যবহার করতে পারেন, আপনার নিজের জন্য, আপনার কোম্পানির জন্য কোনো সমস্যা নেই, এটি আপনি ডাউনলোড করতে পারবেন। আপনি এখন যে ভিডিওটি দেখছেন সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন একদম নিচে, সেখানে গিয়ে দেখবেন একটি লিংক দেওয়া রয়েছে এই নামে এফিসিয়েন্সি ক্যালকুলেটর, সেই লিঙ্কের উপর ক্লিক করলে এই ফরম্যাটটি ডাউনলোড হয়ে যাবে, তখন আপনি এটি আপনি নিজের মতো করে ইউজ করতে পারবেন। আশা করি এখন থেকে এফিসিয়েন্সি নির্ণয় সম্পর্কে আপনার আর কোনো কনফিউশন থাকবে না, আপনি সহজেই যে কোনো ব্যক্তির, যে কোনো লাইনের, যে কোনো ফ্লোরের, কোনো একটি ফ্যাক্টরির এফিসিয়েন্সি খুব সহজেই নির্ণয় করতে পারেন। সেটির জন্য আমি যে ক্যালকুলেটারটি দিয়েছি, এফিসিয়েন্সি ক্যালকুলেটার, সেটির সাহায্যেও আপনি খুব সহজেই নির্ণয় করতে পারবেন। তাহলে আজকের মতো এ পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।